আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে শুক্রবার, অর্থাৎ মুসলমানদের জন্য যে জুমা বার রয়েছে শুক্রবার, সেই জুমাবারের ফজিলত সম্পর্কে, বিশেষ যে ফজিলত রয়েছে সেই ফজিলত সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি। তো শুক্রবার, যা ইসলাম ধর্মে জুমার দিন নামে পরিচিত, মুসলমানদের জন্য একটি বিশেষ ফজিলতপূর্ণ দিন। এই দিনটি সপ্তাহের অন্য যে কোনো দিনের চেয়ে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ এবং ইবাদতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে গণ্য হয়। ইসলামিক শিক্ষা ও প্রথায় জুমার দিনকে ছোট ঈদের মতো গণ্য করা হয় এবং এর রয়েছে নানা রকমের ফজিলত। নিচে জুমাবারের কিছু ফজিলত ব্যাখ্যা করো। আর এই জুমাবারকে গরিবের হজের দিনও বলা হয়। তো জুমার নামাজের বিশেষত্ব, শুক্রবারের জুমার নামাজ মুসলমানদের জন্য ফরজ বাধ্যতামূলক করা হয়েছে। অন্যান্য দিনের পাঁচ ওয়াক্ত নামাজের সাথে এটি সম্পূর্ণ আলাদা এবং গুরুত্বপূর্ণ। জুমার নামাজ জামাতে পড়া বাধ্যতামূলক এবং এর জন্য আলাদা খুতবা প্রদান করা হয়। হাদিসে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি বিনা কারণ জুমার নামাজ ছেড়ে দেয় তার হৃদয়ে আল্লাহ একটি মোহর লাগিয়ে দেন। মুসলিম শরীফের হাদিস। গুনাহ মাফের সুযোগ। শুক্রবারের দিনে ইবাদত ও তওবা করার মাধ্যমে আল্লাহ অনেক গুনাহ মাফ করে দেন। এই দিন সকালে গোসল করে, সুন্দর পোশাক পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে এবং মসজিদে গিয়ে জুমার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেওয়া মুসলমানদের জন্য বিশেষ সওয়াবের কাজ। উল্লেখ, হাদিসে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি শুক্রবারের দিন গোসল করে, উত্তম পোশাক পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে এবং প্রথম সময়ে মসজিদে উপস্থিত হয়, তার প্রতিটি পদক্ষেপের জন্য এক বছরের রোজা ও রাতের নামাজের সওয়াব দেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিস। দোয়া কবুলের মুহূর্ত। জুমার দিন এমন একটি সময় আছে যখন আল্লাহর কাছে করা দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না। যদিও এই সময়ের নির্দিষ্ট মুহূর্ত সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে, তবে সাধারণত এটি আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত বলে মনে করা হয়। হাদিসে উল্লেখ রয়েছে, শুক্রবার এমন একটি সময় আছে যদি কোনো মুসলমান ওই সময়ে আল্লাহর কাছে কোনো ভালো জিনিস প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই তাকে দান করবেন। বুখারী শরীফের হাদিস। পাপ মোচনের বিশেষ দিন। জুমার দিন এক সপ্তাহের পাপ মোচনের একটি গুরুত্বপূর্ণ একটি সুযোগ দেয়। হাদিসে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে এবং জুমার নামাজ আদায় করে, তার এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যায়। মুসলিম শরীফের হাদিস। এই কারণে জুমা দিন মুসলমানদের জন্য একটি বিশেষ এবং ফজিলতপূর্ণ দিন। আল্লাহ এই দিনের গুরুত্বের প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন এবং এর মাধ্যমে মুসলমানদের জন্য অসংখ্য বরকত এবং সওয়াবের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই শুক্রবার এবং জুমা আমারের পূর্ণ ফজিলত, রহমত, বরকত আমাদের দান করুক এবং এই শুক্রবারের দিনের করণীয়গুলি যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন, আমিন। তো আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই, সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করি। ইসলাম এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু।